রাজ্যে ফের একবার আসাম পুলিশের এনকাউন্টার। কাছাড় পুলিশের দ্বারা গুলিবিদ্ধ অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায়ী। শনিবার গভীর রাতে কাছাড়ের কালাইন করচোড়াতে সন্দেহজনক এক বার্মিজ সুপারি ব্যবসায়ীকে লক্ষ্য করে কাছাড় পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে জখম বার্মিজ সুপারি মাফিয়া জাবির হোসেন। 6 নম্বর জাতীয় সড়কের করচোড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং জানাচ্ছি দর্শকদের, রাজ্যে ফের একবার আসাম পুলিশের এনকাউন্টার। কাছাড় পুলিশের দ্বারা গুলিবিদ্ধ অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায়ী। পুলিশের গুলিতে জখম বার্মিজ সুপারি মাফিয়া জাবির হোসেন। 6 নম্বর জাতীয় সড়কের করচোড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শুক্রবার রাতে অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায় জড়িত সন্দেহে গুমরার 2 যুবককে কাছাড় পুলিশ আটক করেছিল। তাদের মধ্যে একজনের নাম জসিম উদ্দিন এবং অন্যজন জাবির হোসেন। গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। শনিবার রাতে গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার থেকে শিলচর নিয়ে যাবার সময় পুলিশের গাড়ি থেকে পালাতে চেষ্টা করেছিল জাবির হোসেন। পুলিশের কবল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি চালায়। কাছাড় থেকে একটি গুরুত্বপূর্ণ খবর, ফের আসাম পুলিশের এনকাউন্টার। কাছাড় পুলিশের দ্বারা গুলিবিদ্ধ অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায়ী। পুলিশের গুলিতে জখম বার্মিজ সুপারি মাফিয়া জাবির হোসেন। 6 নম্বর জাতীয় সড়কের করচোড়া এলাকায় এনকাউন্টারে ঘটনাটি ঘটেছে। শনিবার গভীর রাতে কাছাড়ের কালাইন করচোড়াতে সন্দেহজনক এক বার্মিজ সুপারি মাফিয়াকে লক্ষ্য করে কাছাড় পুলিশ গুলি চালায়। প্রাপ্ত খবর মতে জানা গেছে, শুক্রবার রাতে অবৈধ বার্মিজ সুপারি ব্যবসায় জড়িত গুমরার 2 যুবককে পুলিশ আটক করেছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল জসিম উদ্দিন এবং অন্যজন জাবির হোসেন। পুলিশ জাবিরকে উদ্দেশ্য করে গুলি চালায়। বর্তমানে জাবির শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। শনিবার রাতে গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার থেকে শিলচর নিয়ে যাবার সময় পুলিশের গাড়ি থেকে পালাতে চেষ্টা করেছিল ধৃত জাবির হোসেন। তখন পুলিশের কবল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি চালায়। বর্তমানে জাবির শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। জাবির হোসেন বাড়ি হলো গুমরা ভাইকান। রাত্রে হঠাৎ করে গেছেন 3:15 থানার স্টাফ গেছেন, আমরা ইয়েও গেছেন, এসপি স্যারও গেছেন। তারপরে এরা গেছেন, যাওয়ার পরে গিয়ে তো গরমে যে গেছেন গিয়ে তারা ডাকাডাকি করছেন। তো ডাকাডাকি করার পরে গিয়া সে নিজে আইছে, বাইরে আইছে ঘর থেকে। আবার পরে তারা কইছেন যে এক কাজ কর, তোরে থা থানাত লইয়ে যাইতাম, তোরা খাজ আছে তোরে তোরে আনিয়া দিলে। এর আগে তারা এরাও তারা আর কি আনছে গিয়া আনিয়া লইয়ে আইছে থানাত সুস্থভাবে, একবারে কোনো অসুবিধা নেই। রাত্রে 3টার সময় তাই বার করছেন, রাত্রে থানার থেকে মেডিকেল করাই দাও কইয়া বার করিয়া লইয়ে আইছেন। ওই তো রাস্তার খালাইনার মেডিকেল আনছেন, খালাইন মেডিকেল আনার পরে ডাইরেক্ট খালাইন মেডিকেল থেকে শিলচর মেডিকেল লইয়ে আইছেন। আবার পরে দেখছি এখানে তার এরকম এরকম তারা গুলি করা হয়েছে ফাওয়ার মধ্যে, ফাওয়ার এই জায়গার মধ্যে আর কি, এই জায়গার মধ্যে ওদিক থেকে করা হয়েছে, সামনের দিক থেকে করা হয়েছে গুলিটা, সামনের দিক থেকে করা হয়েছে। তো আমরা আইসি এখানে আইয়া এখন বর্তমানে তার ট্রিটমেন্ট এখানে শিলচর মেডিকেল কলেজে চলে। আমরা জিগেছি চার্জ করার লাগছে, তখন কি আমরা কইছেন যে আমরা গুমরার আইসি স্যারে কইছেন যে এটার ব্যাপারে আমি কিচ্ছু এখনও জানি না, এটা কিতার লাগিয়ে আনা হয়েছে, কি কারণে আনা হয়েছে, এটার ব্যাপারে কিচ্ছু জানি না আমি। আমার ভাইয়ে তো এমনি ব্যবসা করে, কয়লার ব্যবসা করে, এটা যে আনলিগেল এমন কিছু নাই। এর মধ্যে তাই কইছেন যে আমার ভাইয়ে সুপারির ব্যবসা করে, সুপারির ব্যবসার জিও দিয়া জড়িত দিয়ে আনছেন। জাবির হোসেন বলতে 2 জাবির হোসেন আছে আমার কেন, হ্যাঁ একটা আছে তোমার খালাইনের সিন্ডিকেট জাবির হোসেন, এয়া মূলতেরই কয়লার ইয়ে আসলো। আগে যখন কয়লা যখন আইতো বিনা ইয়ে আইতো কাগজে বিনা নথিপত্র আইতো তখন কুর আসলো, তখন কোন জাবির হোসেন দিন কইছেন প্রথমে আনার পরে কইছেন আমার এইটাও কইছেন যে এটার বর্মা সুপারির গাড়ির ড্রাইভার, কিন্তু রিয়েল হিসেবে আমার ভাই কোনো ড্রাইভার নেই, এ ব্যবসায়ী মানুষ। প্লাস আমার লোকে হে জুতারও দোকান আছে আমার, এখন বর্তমানে কয়লার ব্যবসা করে। প্ল্যাটফর্মেই আমার মেঘালয় আমার জুতার দোকান আছে, আমার জুতার দোকানের লোকেও আমার ভাই জড়িত।